আপনারে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাব দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয়। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনে হাদিস কালেকশন করার জন্য দেশ থেকে দেশান্তরে তিনি ঘুরে বেড়াতেন। একবার তিনি সফরে বের হয়েছেন হাদিসের সন্ধানে, এক মসজিদে মাগরিবের সালাত পড়ে এশার সালাত পড়ে উনি ভাবলেন প্রচন্ড শীত, আজকের রাতটা এই মসজিদেই কাটিয়ে দেব, ফজরের সালাত পড়ে বেরোব। তিনি ব্যাগ থেকে কাঁথা বের করে মসজিদে শুয়েছেন, কিন্তু দারোয়ান বেটা থাকতে দিবে না। দারোয়ান বলে বের হন, মসজিদে থাকা যাবে না। চিনতে পারে নাই যে এটা ইমাম আহমদ ইবনে হাম্বাল। ইমাম আহমদ বললেন, বাবা আমি শুধু রাতটা থাকতে চাই, আমি তো ফজরেরও মুসল্লি, ফজরের নামাজে পড়বো এই মসজিদে, আমার থাকতে দেরে বাপ, আমি ফজরের পরে বের হয়ে যাবো হাদিস সংগ্রহের কাজে। দারোয়ান কয় না, মসজিদে থাকা যাবে, বের হন, নাহলে ঘা টাক্কা দিয়ে বের করে দেবো। কি আর করবে, দুঃখ ভরা মন নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বাল বের হয়ে গেলেন। প্রচন্ড শীত, কোথায় যাবে, যাওয়ার জায়গা নাই। হঠাৎ দেখে একজন খাব্বাস মানে রুটি বিক্রেতা যুবক, সে রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? তিনি ভাবলেন এই রুটির দোকানের পাশে যদি বসি তাহলে তো চুলার আগুনে রাতে আগুন পোহানো যাবে, ঠিক কিনা? যে যুবককে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, যুবক বলেছে ওয়ালাইকুম আসসালাম, বললো বাবা আমি মুসাফির, যাওয়ার জায়গা নাই, আজ রাতে তোমার এই রুটির চুলার সামনে বসে রাতটা কাটাতে চাই, যদি অনুমতি দাও। যুবক বলে আহলান ওয়া সাহলান, খুশ আমদের, এটা তোমার খুশ নসিব, আপনি আগুন পোহালে আমার তো সমস্যা নাই, আসেন 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 বসেন। আহমদ ইবনে হাম্বাল আল্লাহ শুকরিয়া করে বসে গেলেন। বসে বসে আগুন পোহাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যুবক যখন রুটি বানায় খামির বানায়, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ, গোল গোল করে আটা দলা করে এক পাশে লাইন করে রাখে আর পড়ে আস্তাগফিরুল্লাহ। দলাগুলো নিয়ে রুটি বলতে থাকে আর পড়ে, রুটিগুলো চুলায় ঢুকায় আর পড়ে, যখন রুটি বিক্রি করে তখন পড়ে, ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে যখন ক্যাশ বক্সে রাখে কি পড়ে? ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক, ঘটনা কি, কি হলো তার? খালি আস্তাগফিরুল্লাহ। জিজ্ঞেস করলো যুবক, এই যে তোমারে দেখতেছি আসার পর থেকে খালি পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘটনা কি? যুবক বলে এই আস্তাগফিরুল্লাহর আমল সব সময় করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে, মানে আমার জীবনে আমি যত দোয়া করেছি একটাও আল্লাহ ফিরায় নাই, সব কবুল, একটা দোয়া সারা। কয়টা সারা? আহমদ ইবনে হাম্বাল তো অবাক, বলে কি তুমি মুস্তাজাব দাওয়া, তুমি দোয়া করলে কবুল হয়ে যায়, আর জীবনে যাই চেয়েছ তাই কবুল হয়েছে, আবার বলতেছো একটা হয় নাই এখনো। ওনার কিউরিয়াসিটি বেড়ে গেল, উনি বললেন তোমার কোন দোয়াটা কবুল হয় নাই বাবা আমাকে শোনাও। খাব্বাস যুবক বলে আমি জীবনে এই ইস্তিগফার বারবার পড়ার কারণে আমি যা চেয়েছি তাই পেয়েছি, দোয়া করা মাত্রই কবুল হয়েছে, শুধু একটা দোয়া কবুল হয় নাই। আর সেই দোয়াটা আল্লাহর কাছে ছিল যে আল্লাহ এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম শুনেছি, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল, আল্লাহ আমি আমার এন্তেকালের আগে ইমাম আহমদ ইবনে হাম্বালের সাথে মুসাফা করে যেন মরতে পারি, আমি যেন দু চোখে তাকে দেখে মরতে পারি, মুসাফা করে যেন মরতে পারি, তার থেকে দোয়া নিয়ে যেন মরতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দিলেন, দেখে বললেন যুবক আসলেই তুমি মুস্তাজাব দাওয়া, সব দোয়া তোমার কবুল হয়েছে। আহমদ ইবনে হাম্বালের সাথে মুসাফার জন্য দোয়া নেয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই, তোমার সাথে দেখা দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বাল তোমার দুয়ারেই দাঁড়িয়ে আছে। আনা আহমদ ইবনে হাম্বাল, আমি আহমদ ইবনে হাম্বাল, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মান লাযিমাল ইস্তিগফার, সব সময় যে ইস্তিগফারের সাথে থাকবে তার আহমদ ইবনে হাম্বালের ওই যুবকের মতো মুস্তাজাব দাওয়া বানিয়ে নিবে কে? এজন্য অবসরে বাসের জন্য বসে আছেন, রিক্সা দিয়ে চলছেন, কোনো কাজ নাই, মনে মনে কি পড়বেন? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ, আর পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের পাপগুলোকে তুমি মোচন করে দাও, আরো জোরে পড়েন আমিন।